আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, বিষয় হচ্ছে আমি আমার সিএনজি বিক্রি করে কেন এই প্রবাসে আসলাম। তো সিএনজি বিক্রি করার অবশ্যই কারণগুলো আমি আপনাদের মাঝে এখন তুলে ধরব। এর মানে এই নয় ভিডিওটির মাধ্যমে আপনাদের ডিমোটিভেশন করছি, এটা না। আসলে বিস্তারিত বিষয়টা যখন আপনারা জানবেন, বুঝবেন, তখন আসলে বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি হয়েছিল। আর এই প্রবাসে আসার মাধ্যমে একটা ব্যাপার হলো যে বিষয়টা হচ্ছে এরকম যে কেউ দুধ বিক্রি করে মদ খায় আর কেউ মদ বিক্রি করে দুধ খায়, এরকম একটা ব্যাপার। তো আমি দীর্ঘ 1.5 বছর সিএনজি চালিয়েছি, বলতে পারেন একজন সিএনজি ড্রাইভার। তো সিএনজিটা আমি 2,50,000 টাকা দিয়ে একটি পুরাতন সিএনজি নিয়েছিলাম। তো এই সিএনজিটি আমি মোটামুটি দীর্ঘ কিছুদিন চালিয়েছি, তো বেশ কিছু টাকা ইনকামও করেছি। এখানে আমার একটি ভুল ছিল যে আমি আমার পুরাতন সিএনজিটি আমি নতুন করে ইনস্টল করিনি। তো পুরাতন সিএনজিটি ওইভাবেই চালাইতেছিলাম, মোটামুটি 6 মাস চালানোর পরে সিএনজিতে নানান ধরনের সমস্যা দেখা দেয়। দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন 1,500-1,000 টাকা ইনকাম করি, দেখা যায় আবার সপ্তাহে 2,000 টাকা ওই সিএনজি মেরামত করার জন্য লেগে যায়। তো এই অবস্থাতে আসলে এই সিএনজি চালিয়ে আমি খুব একটা ইম্প্রুভ করতে পারিনি, কারণ একটা সিএনজি থেকে যখন ইনকাম করবেন, রেগুলার ইনকাম করবেন, কিন্তু সপ্তাহে যখন 2,500-2,000 টাকা আপনার চলে যাবে সিএনজি মেরামত করার কাজে, তখন কিন্তু আসলে এখান থেকে ভালো একটা বেনিফিট আশা করা যায় না। তো যেহেতু সংসারের খরচ আছে, নানান দিক বিবেচনা করে আসলে সিএনজি থেকে আমি কোনো ইম্প্রুভ করতে পারছিলাম না। তো অবশেষে আমি আমার এই সিএনজিটি 2,50,000 টাকা দিয়ে কিনে 1.5 বছর পরে আমি 2,18,000 টাকা সেল করে এই প্রবাস নামক জেলখানে চলে আসি। তখন অনেকে ভাববেন যে সিএনজি বিক্রি করে প্রবাসে চলে আসছেন, তো অনেকে ডিমোটিভেট হতে পারেন। আসলে ডিমোটিভেট হওয়ার কিছু নাই। আপনারা যদি পুরাতন সিএনজি ক্রয় করে যদি এটিকে মডিফাই করে ইনস্টল করে নতুনভাবে ইনস্টল করে নেন, তাহলে দীর্ঘদিন আপনারা ভালো একটা সার্ভিস পাবেন। তো আমি সবসময় বলি, যারা পুরাতন সিএনজি কিনবেন, যদি ফ্রেশ এবং ভালো কন্ডিশনের সিএনজি থাকে তাহলে তো কাজ করে নিতে হবে না। কিন্তু যদি পুরাতন ইঞ্জিনের কন্ডিশন যদি ভালো না থাকে, সাউন্ড কোয়ালিটি ভালো না থাকে, তাহলে অবশ্যই আমার একটা সাজেশন থাকবে, আপনারা এই পুরাতন সিএনজিটি ইঞ্জিনটাকে নতুন করে ইনস্টল করে নেবেন। তো এইভাবে যদি আপনারা নতুন করে ইনস্টল করে নেয় করে নেন পুরাতন সিএনজিটা, অরিজিনাল পার্টস ব্যবহার করেন, তাহলে দীর্ঘদিন একটা ভালো একটা সার্ভিস পাবেন। এখন আরেকটি বিষয় হচ্ছে, অনেক প্রবাসীর স্বপ্ন থাকে যে দেশে গিয়ে একটা সিএনজি কিনে চালাবো, সিএনজি থেকে ইনকাম করে চলবো। অনেক প্রবাসীর স্বপ্ন থাকে কোনো মতে একটা সিএনজির টাকা হলে আমি দেশে গিয়ে একটা সিএনজি কিনে চালাবো। তো এখানে আসার পরে অবশ্য বুঝতে পারছি, অনেকে আমাকে বলছে যে ভাই এই কাজ কেন করলেন, সিএনজি বিক্রি করে কেন এই প্রবাস নামক জেলখানায় চলে আসলেন। আসলে আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম যখন এই সিএনজি থেকে আমি কোনো ইনকাম করতে পারতেছিলাম না। যাও একটা ইনকাম করতে পারছিলাম, কিন্তু ওই অবশেষে দেখা যাচ্ছে যে আমার সপ্তাহে 2,000-2,500 টাকা এরকমভাবে সিএনজি মেরামত বাবদ চলে যাচ্ছে। তো অনেকটা ডিপ্রেশনে থাকার পর আমি যে ভাবলাম আসলে এখান থেকে আমি কিছু একটা করতে পারতেছি না। তো অবশেষে যখন প্রবাসে আসছি, আসার পরে আসলে বুঝতে পারছি, এখানে আসার পরে নিজের স্বাধীনতা, খাওয়ার স্বাধীনতা, ঘুমের স্বাধীনতা, মুক্ত পাখির মতো ঘোরার স্বাধীনতা সবগুলো হারিয়ে ফেলছি। তখন প্রবাস জীবনটা আসলে খুব কষ্টের, যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসেন, আসার পরে আসলে বুঝতে পারে। তো যারা সিএনজি চালাতে ইচ্ছুক, দেশে একটা কিছু করেন সেটাই আমি মনে করি যে ভালো। এখানে বিদেশে আসার পর আসলে এতদিন একটা লং টাইম কাটানোর পর আবার দেশে গিয়ে একটা কিছু করতে হবে, নতুনভাবে আবার শুরু করতে হবে। কিন্তু দেশে যদি এখন থেকে একটা কিছু করা যায় সেটাই আমি মনে করি বেটার, কারণ এখানে সারা জীবন থাকা যাবে না। এই প্রবাসে এখান থেকে গিয়ে দেশে একটা কিছু করতেই হবে, এই এত টাকা খরচ করে এখানে এসে আসলে এটা হচ্ছে এক ধরনের বোকামি। যারা পারেন, মানে একটা কিছু করার ইচ্ছা আছে, আগ্রহ আছে, উদ্যোক্তা হতে চান বা একটা কিছু করতে চান, আসলে তাদের ক্ষেত্রে এই কথাগুলো। আর যারা মানে নিতান্ত কিছু করতে পারতেছেন না, তারা হয়তো বা অন্যদিকে ফোকাস করতে পারে। তো এই ছিল আসলে মেন কারণ। এখন অনেকে ভাববেন তাহলে কি আমরা সিএনজির আপডেট ভিডিও পাবো না আপনার কাছ থেকে? অবশ্যই সিএনজির ভিডিও আমার এই চ্যানেলে পাবেন আপনারা। আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করে আপনাদের
মাঝে পাবলিশ করব সিএনজি ভিডিও প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব আর এখন বিষয় হচ্ছে যারা সিএনজি কিনতে চান অবশ্যই আমার এই ভিডিওটি দেখে ডিমোটিভেশন হবেন না কারণ এরকম অনেক লোক আছে হয়তো সবার দ্বারা সব কাজ সফলভাবে করা সম্ভব হয় না তো আমার দ্বারা হয়তো হয়নি কিন্তু আপনাদের দ্বারা হয়তো হবে এটাই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নতুন থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ